ঠিক এমন শীতের মধ্যে কিশোরগঞ্জে ওয়াজে গিয়েছি রাত একটা বাজে ওয়া শেষ করে ঢাকায় আসব মাঝখানে একটা বিশাল নদী নাম হচ্ছে মেঘনা নদীর নাম কি এখন ওই নদীটা পার হয়ে এই পারে গাড়ি রাখছি এ পারে আসতে হবে মাহফিল কমিটিকে বললাম ভাই আমাকে একটু নদীর ওই পারে নেওয়ার ব্যবস্থা করেন বলে হুজুর আমরা আপনাকে পার করে দিতে পারবো কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে বড় একটা আমার তো মিজাজ মুজাজ পুরো খারাপ হয়ে গেছে মিয়া ওয়া শুনাইলাম কেরাত শুনাইলাম এখন ঢাকা যাবো বলেন সমস্যা আছে মানি সব তো এক হুজুর রাগ করে নাম কি হইছে বলে হুজুর আমরা আপনাকে পার করে দিতে পারবো লজ্জায় বলে না লজ্জায় কি কি হইছে বলেন হুজুর এই নদীতে ডাকাইতেছে ডাকাই কি এই লজ্জার কথা কিভাবে বলি আপনি আমার মেহমান লজ্জায় বলতে পারতেছি না যদি আপনি নদী দিয়া যান ডাকাতে সে যদি আপনার উপর হামলা করে তাহলে তো আমরাও কষ্ট পাব লজ্জিত হব এ কারণে রাত্রটা থাকেন সকালবেলা যায় আমি কি থাকা সম্ভব না সকালে মাদ্রাসায় ক্লাস আছে ক্লাস করাইতে হবে আবার প্রোগ্রাম আছে শিডিউল মেনটেন করতে হবে অনেকে বলে হুজুর রিকোয়েস্ট করে হুজুর থাকেন সকালে যান আমি বলি না যেতেই হবে মনে মনে সূরা কুরাইশ পড়তেছি কোন সূরা আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে রাত্রবেলা কোন রকম পার হয়ে ওই পারে যেতে পারি দূর থেকে একজন যুবক ইয়াং বয়সের দাড়িওয়ালা হালকা হালকা দাড়ি মাথায় একটা টুপি একটা জিন্স প্যান্ট একটা গেঞ্জি পরা আসছে আইসা বলে হুজুর চিন্তা করে না চলেন আমি আপনাকে পার করে দিব কি করব পাশের থেকে দুইজন লোক বলে হুজুর সে যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি তার সাথে যাইতে পারেন বলি কারণটা কি বলে এই যে এই ছেলেটা ওই আগে এই নদীর মধ্যে ডাকাতি করত কি করত তার মানে নদী তো যত ডাকাইতে সবর বস পরিচিত ওর সাথে যদি আপনি যান লাইট যখন ডাকাইতে মারবে যদি ওই সাথে থাকে তাহলে আপনাকে ছাড়বো বলবো ভাই আমার হুজুর কিছু বলিস না তিন বছর আগে ওই ওয়াজে গিয়েছিলাম ওই বয়ানে

মূল ঘটনা এটা না রে বাবা আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওই যুবক নদীর পারে চর থাকে চর ওই চরের পরে হচ্ছে নদী সেখানে টলার বাধা নৌকা যুবক আমাকে লাইট মেরে মেরে টর্চ মেরে মেরে নদীর পারের দিকে নিয়ে যাচ্ছে আমরা হাট হেঁটে হেঁটে যাচ্ছি আজকের মা ফিলে আসার পরে আসার সময় এই নদীর মধ্যে একটা ছোট শাকরা শাক বলে এই শাক তো আমার কাছে মনে হয়েছে পুল পোল বুঝলেন মনে হয় যে পুরা যাই আবার যে নিয়ে আসছে ওরে বলে যে পানি কতটুকু যদি পুরে গেলাম যদি পিছলায় পুরে গেলাম তাহলে যাতে সাঁতার ঠাতার তত ভালো জানি না এই কারণে জিজ্ঞেস করছে পানি কতটুকু আছে পুরে গেলে থাকতে পারেন তো না হুজুর পারবেন কিন্তু যে ঠান্ডা এখানে পড়লেই শেষ কি বলেন যাই হোক এই শাখা দিয়া পার হলাম ওখানেও একটা ছোট একটা খালের মতো আছে একটা শাকো ওই শাকো দিয়ে আমরা পার হচ্ছি দেখলাম আমরা শাকো দিয়া পার হচ্ছি আর দূর থেকে একটা কুকুর দৌড়া দৌড়ে আসতেছে কুকুর তো আর এই শাকোতে উঠতে পারে না ওটা হচ্ছে একটা বাঁশের শাকো আপনাদের তাও তাও এক হাত আছে এটা দিয়ে কুকুর ইচ্ছা করলে আসতে পারে কিন্তু এক বাস দিয়া কুকুর আসতে পারে না এই প্রচন্ড শীতের মধ্যে দেখলাম কুকুরটা লাভ দিয়া ঠান্ডা পানিতে পড়ে গেল সাঁতরাইতেছে আমি অবাক হয়ে গেলাম শুধু দেখতেছি কুকুরটাই শীতের মধ্যে কাদা মাটির মধ্যে দৌড়ায় দৌড়ায় শুধু আসতেছে নদীর পারে যখন আমরা টলারে উঠব। সহ্য করতে পারলাম না বললাম ভাই এই কুকুরটাকে দেখছি দশ পনেরো মিনিট পর্যন্ত শুধু পানির মধ্যে দৌড়ায় কাদার মধ্যে দৌড়ায় কারণটা কি কারণটা কি আমরা যখন টলারে উঠলাম টলারটা যখন ছেড়ে দিবে কুকুরটা আমাদের টলারের কাছে আইসা আমাদের টলারে উঠবে টলারে উঠবে জোরে জোরে আওয়াজ করতেছে বুঝাইতে চাচ্ছে আমাকে ও টলারে নাও কিন্তু ওই যুবক কুকুরটাকে বারবার বলে চলে যা চলে যা আমি আসতেছি যত বলে কুকুর শোনে না এত কুকুর না নৌকা যখন ছেড়ে দেওয়া হলো এখন আর কুকুর লাভ দিয়া নৌকায় উঠতে পারবে না ভেবে ওসে ঝাঁপ দিয়া নদীর মধ্যে পড়ে গেল আমি বললাম ভাই এটা কি বলে হুজুর এই কুকুরটাকে আজকে আমি এক বছর যাবত পালি হুজুর এই কুকুরটা আমার এত ভক্ত আপনাকে বুঝাইতে পারবো না আমি রাত্রবেলা ঘুমায় থাকি কুকুর আমার জানলার পাশে বইসা থাকে রাত্র গভীরে আমি যেখানেই যাই দেখি কুকুরটাও আমার পিছনে পিছনে যায় আমি ওর নাম রাখছি বলদ আমি বলি এ বলো তুই কই কুকুর ডাক দিয়া কান্দিটা ঝাড়া দিয়া বলে আমি আসি হুজুর এই কুকুরটা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমি যখন খেতে কাজ করতে যাই কুকুরটাও ক্ষেতের পাশে যায় বসে থাকে যতক্ষণ কাজ করি ততক্ষণ বসে থাকে আমার পিছনে পিছনে আসে আমি বলি ভাই এই কুকুরটাকে এত বস তুমি কিভাবে করলা হুজুর তেমন তো কিছু খাওয়াই না দেয় না আমার খাবারের কিছু উচ্ছিষ্ট কিছু জুটা আমি কুকুরটাকে দে একটু ভাতের মার দেই কিছু পচা বাসি খাবার দেই মাঝে মাঝে একটা রুটি কিনে দে এতটুকুন খাওয়ানোর কারণে কুকুরটা আমার পিছনে পিছনে ঘুরে কোনোদিন আমাকে ছেড়ে যায় না এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বলি আরসের মালিক দুনিয়ার একটা কুকুরকে একটু উচ্ছিষ্ট জুটা খাওয়াইলেই যদি একজন মানুষের এত ভক্ত হয়ে যায় ওই মালিকের রিজিক খাইয়া মালিকের সাথে শুধু নাফরমানি করলাম তার গোলামি করতে পারলাম না